ज्ञानंजन शलाक चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे मनसा कल्पतरुभ्यश्च कृपाश्रितोभ्यैर्वच पतितानां पावन वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरक्षिते नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदारये कृष्णाय कृष्णभक्ताय सर्वभक्ताय नमः। तवैवास्मि नवजीवामि त्वया विना इति दीर्घैराधितं मां शरणं कुरु। अङ्गश्यामलिं शताभिरभितं वन्दे कृतञ्जीवरं जाग्रं जागुदरोचिसङ्गीतलतं पट्टम्बरस्य श्रिया वृन्दारण्य निवासिनं हृदिरसद्दामाभिरामोदरं राधास्पन्द निवेशितो सबको राजयोग आज अभी हम लोग आज के एक्खनी हमारा बेड़ब और गोवर्धन परिक्रमा आरंभ एखने के परिक्रमा आरंभ हो गए और प्रथमे हमारा दान काटी से जब गोवर्धन मध्य दान काटी महत्व अधिक एखने कृष्ण काम सिद्धाम सुबल पद मंगल सब सकागर के लिए हाथी का लाठी लकुटी दिए और एक बार रोके गोपीरा जल्दी बिक्री करवा जन्म कथा उजे तो नाम विश्वभारू महाराज पुत्री राजकुमारी श्रीमती राधिका जल्दी या दूत पेश में तारा वो पार्थी के दान खाटी के पार हुए भागवत ऋषि यज्ञ हो तो भाई गोविंद कुंड सेखाने बड़ो बड़ो ऋषि महर्षि ऐसे छे ऐसे ही खाने के यज्ञ हो यज्ञ हो छे नंद बाबा करा যে কৃষ্ণ ভালো থাকবে বিঘ্ন বাধা কৃষ্ণের উপরে আসছে তো কৃষ্ণ সুখে থাকে তার বিঘ্ন বাধা কিছু কাজে লাগে। এরা ওই যজ্ঞেতে শ্রীমতী রাধিকা তাহার সঙ্গীগণ সব গোপীগণ মস্তকেতে মটকি মধ্যে ঘি দুধ দই পঞ্চগব্দে ইত্যাদি যা কিছু সব কিছু নিয়ে আসতো। এক সময় কৃষ্ণ সখামানকে নিয়ে তাহলে মার্গরূপে অবরুদ্ধ করে দিয়ে যাও, প্রথমে দান দিয়ে তারপরে যাও। ট্যাক্স এই ঘাটি পারবার এখনো আমি আছে সে প্রথা
ওই ঘাটি ওর দিকে এদিকে পার করতে হলে রাজাকে তার ট্যাক্স দিয়ে যেতে হবে, তাকে বলে দান, দান দিয়ে যেতে হবে। ললিতা আগে চলে এসে বললেন, কিসের টান? এই তোমার, তুমি এখানকার রাজা? তা না, আমি রাজা। রাজা না রাজকুমার? ললিতা বললেন, যে তোমার কিরকম রাজকুমার? এই তোমাদের বাপ দাদারিটা ছিল, আর তাহার সূত্রে তোমরা আজকে তোমার বাবা ব্রজের রাজা হয়েছেন, আর তুমি রাজকুমার হয়েছ। বললে, হ্যাঁ, আমরা, আমার বাবা তো না, কিন্তু আমি বৃন্দাবনের রাজ্যে আমি পেয়েছি। কোথা থেকে পেলে? দেখো, বৃন্দা দেবী হচ্ছে বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবতা। সে তার সঙ্গে আমার বিবাহ হয়। বিবাহ হলে পত্নী সার যাবতীয় সম্পত্তি পতি হয়। এই সূত্রে আমি বৃন্দাবনেশ্বর। আচ্ছা, মিথ্যাবাদী। আচ্ছা, আমরা ডাকছি বৃন্দা দেবীকে, ও বলুক যাহা তার সঙ্গে তোমার বিবাহ। বৃন্দা দেবীকে ডাকা হলো। বৃন্দা দেবী আসলেন, সখীরা জিজ্ঞাসা করলেন, যে তোমার সঙ্গে এই কালো লোকের বিবাহ হয়েছে? এর বিবাহের কি দরকার? তুই তো ব্রজের যত কন্যা আছে সকলকে মনে করে যে আমার বিবাহিতা। এই কালো সাথে কোন গুণ নাই, কোন রূপ নাই, কে বিবাহ করতে যাবে? আমি কেন তার সঙ্গে বিবাহ করবো? আমি আর বিবাহ তার সঙ্গে তখন গোপীনাথ তার বিবাহ যাইয়ে আসতে। তথাপি কৃষ্ণ অর্থী লোক যেতে দিবে না, দান দিয়ে যেতে হলো। তখন ওরা বলে যে সে দানের তাৎপর্য কি? আজ আমি বৃন্দাবনে রক্ষা করি, একটা গাছ একটি লতা কিছু লাগিয়েছ আর জল দিয়েছ কি? তুমি তো হাজার হাজার গরু নিয়ে আর বৃন্দাবনকে চৌপট করে দাও, যত গাছপালা সব তারা খেয়ে যায়, আর এক অতটুকু জলও তুমি তাহাদের জল না, তাহলে তুমি বৃন্দাবনের রাজা কিরকম করে? তথাপি যখন মানল না, তখন তারা ওই মাখন থেকে কিছু কিছু মাখন টানাতে দেয়, আর তারপরেই আছে দান নিবর্তন। গোপীরা উল্টা তাহাকে ধরে টিকি গাছের মধ্যে বেঁধে দিয়ে আর দান নিয়েছিলেন। সে দান নিবর্তনের জায়গাতে একটু বলেছিল, বহু প্রেমানন্দে